দুষ্কৃতীদের আগুনে ভস্মীভূত এক ব্যক্তির বাড়ি। চাঞ্চল্যকর ঘটনা মনু বাজার থানাধীন শীতলাবাড়ি এলাকায়। দমকল কর্মীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় তাদের বসতঘর। থানায় অভিযোগ, ঘটনার তদন্ত করছে পুলিশ। বুধবার রাত আনুমানিক 3টা নাগাদ সাবরুম মহকুমার মনুবাজার থানাধীন শ্রীনগর আউটপোস্টের অধীন শীতলাবাড়ি এলাকায় মনোজ কুমার নাথের TR08A0400 নম্বরের ইকো গাড়িতে কেবা কাহারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বাড়ির লোকজনরা ঘটনা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশেপাশের লোকজন বেরিয়ে আসেন। সাথে সাথে খবর দেওয়া হয় শ্রীনগর আউটপোস্টে। খবর পেয়ে ছুটে আসে মনুবাজার দমকল কর্মীরা, কিন্তু দমকল কর্মীরা ছুটে আসার আগে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার গাড়ির মালিক মনোজ কুমার নাথ ঘটনার তদন্তক্রমে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর আউটপোস্টে লিখিত অভিযোগ করেন। তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা গাড়ির মালিক বলতে পারছেন না। আমার নাম মনোজ কুমার নাথ। বাবার নাম? বাবার নাম মৃত লেখ অমরনাথ। কোন পঞ্চায়েত? শ্রীনগর গ্রাম পঞ্চায়েত শীতলাবাড়ি পাড়া। কি হয়েছে আপনি? দাদা, রাত্রে ঘুম থেকে উঠে দেখি রাত অনুমানিক 3টা নাগাদ। আমি যখন বের হয় বাইরে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে বাইরে এসে দেখি আমার গাড়িটা ঘর থেকে এসে একটু আগিয়ে রেখে কে বা কাহারা রাত্রে আগুন ধরিয়ে দেয় এবং গাড়ির মধ্যে দেখি আগুন জ্বলতেছে। এরপরে উঠে পাড়ার প্রতিবেশীকে চিল্লিয়ে মা কান্নাকাটি করে সবাই এসে আমার গাড়ির মধ্যে জল ঢেলে আগুন নিয়ে ফেলো। এরপরে ফায়ার সার্ভিস এবং পুলিশ কল করি। পুলিশ কল করে দেখি সবাই এসলো। এসলে পুলিশ আর ফায়ার সার্ভিস আগুন নিয়ে আমার গাড়িটা এইভাবে এ পর্যন্ত রক্ষা পেলো। আচ্ছা, আপনার কী মনে হয়, এমন কি মনে হয় যে আপনার? না, আমার এমন কিছু মনে হয় না, কিন্তু কাউকে সন্দেহ করছি না বা কিছু না, কিন্তু কেউ বা কাহারা তো। গাড়িটি ছিল মনোজ কুমার নাথের পরিবারের আয় উপার্জনের একমাত্র রাস্তা। বর্তমানে গাড়িটি পুড়িয়ে দেওয়ায় পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে। তবে পুলিশের তদন্তেই দুষ্কৃতকারীরা গ্রেফতার ও শাস্তি পেতে পারে। পুলিশ এ বিষয়ে কতটা সফলতা অর্জন করতে পারে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ফেডগার্ড।